بسم الله الرحمن الرحيم. السلام عليكم বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, অনেকদিন ভিডিও নিয়ে আসা হয় না, তাই আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে আসলাম। তো আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, সিঙ্গাপুরে একটা বাংলাদেশি ভাইকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। আপনারা অনেকেই অবগত আছেন এই বিষয়টা নিয়ে, তবে কেন এই ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে সেটা হয়তো অনেকেই জানেন না। তো সেই বিষয়টা নিয়ে আজকে একটু কথা বলবো। তো এই বিষয়টা হয়তো অনেকেই জানেন, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদের হয়তো জানানোর জন্য এই বিষয়টা নিয়ে কথা বলা। তো সেটা হচ্ছে, 2018 সালে বা 19 সালে হয়তো কোভিডের শুরুতে, বা কোভিড তখন শুরু হয় নাই, আপনারা অনেকেই জানেন যে একটা ইন্দোনেশিয়ান মেয়ের দুটো ছেলের সাথে সম্পর্ক ছিল। সেটা হচ্ছে, একটা ছেলেকে নাকি সে বিয়ে করেছিল এবং আর একটা ছেলেকে বিয়ে করার কথা ছিল। এই বিষয়টা নিয়ে একটা বাংলাদেশি ভাইয়ের সাথে তার ফ্যামিলিগত ভাবে বিয়ে শাদী সব ঠিক হয়ে গেছিল এক পর্যায়ে। তার মধ্যে আর একটা ছেলের সাথে যখন সম্পর্কে জড়ায় মেয়েটা, তখন হয়তো ক্ষিপ্ত হয়ে সে ছেলেটা তাকে মেরে ফেলে এবং হোটেলে ডেকে নিয়ে তাকে মেরে ফেলে। মেরে অবশ্য আপনারা জানেন যে সিঙ্গাপুরে পালানোর কোনো সুযোগ নেই, আপনি যত চেষ্টাই করেন না কেন সিঙ্গাপুর থেকে আপনি কোথাও পালিয়ে যেতে পারবেন না। এটা আমরা অনেকেই অবগত আছি, আবার অনেকেই জানি, যারা জানেন না তাদের জন্যই আর কি বলা বিষয়টা। তো আপনারা এই বিষয়গুলো সবসময় মাথায় রাখবেন যে আপনি যত বড় অন্যায় সিঙ্গাপুর করেন না কেন, তার শাস্তি কিন্তু তারা ইচ্ছা করলে সাথে সাথে দিতে পারে। তো যার কারণে 2019 সাল থেকে আজকে 24 সালে এসে তার ফাঁসি হইলো। তো সিঙ্গাপুরে তো আসলে হুট করে এই একটা মামলা রায় হয় না, শুধু সিঙ্গাপুর না, সব দেশেই আপনার মামলা রায় হতে সময় লাগে, যার কারণে আপনার এই আজ থেকে বিগত কয়েক বছর আগেকার ঘটনা, সেই মামলা রায় এখন এসে হলো এবং সেই ছেলেটার ফাঁসি সিঙ্গাপুর সরকার কার্যকর করেছে। এবং আপনারা একটা বিষয় অনেকে হয়তো জানতে চান যে আসলে তার পরিচয় কি। আসলে তার পরিচয় সিঙ্গাপুর গভর্নমেন্টও প্রকাশ করেনি, কারণ আসলে দেখেন তার ফ্যামিলি আছে, তার বাংলাদেশে বউ বাচ্চা স্ত্রী সন্তান সবাই আছে, হয়তো তার বাবা মা আছে, হয়তো অনেকেই কষ্ট পাবে, যার কারণে এই বিষয়টা নিয়ে তারা ফোকাস করেনি ক্যামেরার সামনে। তো এই কারণে অনেকেই হয়তো তার নাম জানতে চান বা অনেকেই হয়তো জানেন। তো যদি কারো পরিচিত হয় তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাদের মাধ্যম দিয়ে অন্য হয়তো যারা কমেন্ট করবে তাদেরকে পার্সোনালি ভাবে জানানোর জন্য। তো যারা সিঙ্গাপুরে আছে সবাই সিঙ্গাপুরে আইন কানুন মেনে চলবেন এবং সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সবাই সেফটি ফলো করে কাজ করবেন। আসসালামু আলাইকুম।